আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমরা জেনে নেব কাতারে আমরা কত টাকার বিনিময়ে যেতে পারি, ফ্রি ভিসা অথবা এঙ্গেজ ভিসা। সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে, যারাই বিদেশে যান, যে কোনো দেশে যান আপনারা, বিশেষ করে আরব দেশ, ভিসার কোনো নির্ধারিত রেট নেই। কেউ ফ্রিতে যান, কেউ হয়তো 1 লক্ষ টাকা দিয়ে যান, কেউ 50,000 টাকা দিয়ে যান, কেউ হয়তো শুধু প্লেন ভাড়া দিয়ে যান, আবার কেউ প্লেনের টিকিট সহকারে পেয়ে থাকেন। এমনও লোকজন আছে তারা একেবারে ফ্রিতে জিরো কষ্টে বিদেশে যান। তো আপনারা সব সময় জিজ্ঞেস করেন যে কত টাকা দিয়ে কাতারে যাওয়া যাবে অথবা কত টাকা দিয়ে ভিসা পাওয়া যাবে। আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি আমার ইউটিউব চ্যানেলে, বিশেষ করে যে ভিসার কখন কোন রেটটি আপ ডাউন করে সেটি আমি নিয়মিত বলে থাকি। তো এখন বর্তমানে কাতারে যারা যাবেন এঙ্গেজ ভিসা অথবা ফ্রি ভিসা, ফ্রি ভিসা যাওয়ার জন্য বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে ফ্রি ভিসা পাওয়া যাচ্ছে ওখানে অ্যাভেলেবেল। ওখানকার রেটে 6,000 থেকে 7,000-এর ভিতরে অ্যাভেলেবেল ফ্রি ভিসা এখন পাওয়া যাচ্ছে। কেননা কাতার সরকার এতগুলো ভিসা দিয়েছে, কাতারের যে ভিসা সেন্টার আছে ঢাকাতে, সেই ভিসা সেন্টারে কিন্তু এখন সিরিয়ালি পাওয়া যাচ্ছে না, এত বেশি ভিসা দিয়েছে। তো আপনারা যারা কাতার যেতে আগ্রহী আপনারা কাতারে যেতে পারেন, তবে যারা ফ্রি ভিসাতে যাবেন তারা খুবই সতর্কভাবে যাবেন, কারণ কাতারে কাজের সংকট রয়েছে এবং যারা কাজ জানেন তারাই ফ্রি ভিসাতে যাবেন। আবার যারা কাজ জানেন না তাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো, কাতারে গিয়ে আপনারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন, রেস্টুরেন্ট ব্যবসা বলেন, কোম্পানি খুলবেন অথবা কোনো দোকান দেবেন, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, আপনারা যেতে পারেন, যেহেতু আপনাদের টাকা পয়সা অথবা ওখানকার খাওয়া থাকা আপনাদের কোনো সমস্যা হবে না। আর যারা কাজ জানেন না তারা ফ্রি ভিসাতে যাবেন না, ফ্রি ভিসাতে গেলে আপনাদের জন্য বর্তমানে কাতার উপযোগী না। শুধু কাতার না, আপনারা দুবাই বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ, কাজের জন্য এখন ফ্রি ভিসাতে আপনারা যাবেন না, আপনারা এঙ্গেজ ভিসায় যাবেন। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকে যে এঙ্গেজ ভিসা আপনারা কত টাকা দিয়ে পেতে পারেন। তো এঙ্গেজ ভিসা আসলে ভিসার কোনো রেট নেই, ভিসা কেউ ফ্রিতে যায়, কেউ আবার 50,000 টাকা দিয়ে যায়, কেউ 1 লক্ষ টাকা দিয়ে যায়, আবার দেখা গেল যে 1 লক্ষ টাকা দিয়ে যিনি গেছেন সেম ভিসায় আবার কেউ 5 লক্ষ টাকা দিয়ে যায়। তো এটা আপনাকে শিওর করতে হবে আপনার কত টাকার বিনিময়ে আপনি যাবেন, এবং আপনি ওই লোকটি খুঁজে বের করতে হবে আপনাকে, যে লোকটির কাছ থেকে, যেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি খুবই কম দামে, জিরো কস্টে অথবা কম মূল্যে আপনি ভিসা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কার কি প্রশ্ন থাকে আমাকে প্রশ্নগুলি করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওগুলি শেয়ার করবেন আপনার বন্ধুদের উদ্দেশ্যে।